এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ। ইয়ে হ্যায় এবিসি নিউজ এজিটি লাইভ। দিস ইজ এবিসি নিউজ এজিটি লাইভ। জামা কাপড় কিনে দেওয়ার জন্য আমরা অক্ষম, তার জন্য মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই প্রার্থনা। আমার পূর্ববর্তী বক্তব্য যিনি বলে গেছেন আমাদেরকে অনুদান দেওয়ার জন্য খুবই পারপাসে, আর আমাদেরকে একটা ভবিষ্যতের জন্য স্থায়ী সমাধান করা। শুভ সন্ধ্যা এবং নমস্কার জানাচ্ছি আপনাদের। আজকে আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে আপনাদেরকে এখানে আহ্বান করার মূল উদ্দেশ্য হল রাজ্যের বাঙালিদের শ্রেষ্ঠ দুর্গোৎসবের প্রাক মুহূর্তে আমরা বাধ্য হলাম আপনাদের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই মেসেজটা যাতে পৌঁছে। আমরা আজকে মূলত তিনটি বিষয় নিয়েই আপনাদেরকে এখানে আহ্বান করেছি। প্রথমত আমরা যে বিষয়টা নিয়ে আপনাদেরকে এখানে আহ্বান করেছি সেটা হলো গত বছরের 2020 সালের 3রা অক্টোবর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে মৌখিক আশ্বাস দিয়েছিলেন যে 2 মাসের মধ্যে স্থায়ী সমাধান হবে আপনাদের, কিন্তু লক্ষণীয় বিষয় আজকে দিনে দাঁড়িয়ে 1 বছর পূর্ণ হলো। আমরা 1 বছর পূর্ণ শব্দটা ব্যবহার করতে পারছি না, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা এখন অব্দি বাস্তবে রূপান্তরিত হয়নি। আজকের দিন দাঁড়িয়ে 1 বছর পূর্ণ হলো। আমরা জানি মুখ্যমন্ত্রী যেই কথাটা মৌখিকভাবে বলেন সেটা বাস্তবে রূপান্তরিত হয়, কিন্তু লক্ষণীয় বিষয় আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যে দাবিটা সেই দাবিটা পূর্ণ হলো না। মুখ্যমন্ত্রীর মৌখিক আশ্বাস মৌখিকই রয়ে গেল, সেটা বাস্তবে রূপান্তরিত হলো না। এখন অব্দি 109 জন প্রয়াত হয়েছে, মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কোনো ধরনের হেলদোল নেই, সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে আহ্বান করছি। দ্বিতীয় বিষয়টা হলো আপনারা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারি যারা রেগুলার এমপ্লয়ি তাদেরকে দুর্গাপূজার অনুদান হিসাবে 1 কালীন 20,000 টাকা অনুদান ঘোষণা করেছেন, আর আমরা হয়রির 10-10টা বছর 7-7টা বছর এই রাজ্যের শিক্ষার মানকে উন্নয়নের জন্যে নিরলসভাবে কাজ করে গেছি, কিন্তু আজকে আমরা কোনো ধরনের অনুদান নেই। তাই আমরা 1 সপ্তাহ আগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি চেয়েছিলাম যে এই প্যান্ডেমিক সিচুয়েশনে শিক্ষকরা করোনা সংকটের মধ্যে আছে, তাদেরকে একটা আর্থিক অনুদান দেন, যতক্ষণ অব্দি আপনাদের আমাদের স্থায়ী সমাধান না হয় ততক্ষণ অব্দি যাতে আমাদের একটা অনুদান দিয়ে অ্যাটলিস্ট দুর্গাপুজোটা যাতে আমরা শান্তিতে কাটাতে পারি, তারপরে আপনারা আমাদেরকে স্থায়ী সমাধান করুন। দ্বিতীয় আমাদের দাবিটা হলো আমরা জানি রাজ্যের মুখ্যমন্ত্রী একটা টোল ফি শুরু করেছেন, ফোনের মাধ্যমে উনি অ্যাপয়েন্টমেন্ট নেন, কিন্তু আমাদের শিক্ষক শিক্ষিকারা বহুবার ফোন করেছেন কোনো ধরনের রেসপন্স পাননি। তাই আমরা আজকে 4 দিন হয়েছে মুখ্যমন্ত্রী এবং রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে আমরা একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য পুজোর আগে বিফোর দুর্গাপূজা, তার আগে আমাদের সাথে আমাদের প্রতিনিধিদের সঙ্গে জয়েন্ট মুভমেন্ট কমিটির যারা প্রতিনিধি আছে তাদের সঙ্গে বসে আমাদের যে সমস্যাটা যদি দ্রুত নিরসনের চেষ্টা করে, কিন্তু আজকে 4 দিন হয়ে গেল মুখ্যমন্ত্রী অফিস থেকে কোনো ধরনের রেসপন্স আসছে না। আমরা অনুদানের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী, আমরা চিফ সেক্রেটারি এবং ফিনান্স মিনিস্টার যিনি আছেন ওনাদেরকেও আমরা চিঠি দিয়েছি, সেই চিঠি আজকে 1 সপ্তাহ গেল কোনো ধরনের আশ্বাস পাচ্ছি না। তাই আপনাদের মাধ্যমে এই রাজ্যের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যারা সাংবাদিক বন্ধুরা আছে তাদের মাধ্যমে আমরা এই মেসেজটুকু দিতে চাই যে রাজ্যের মুখ্যমন্ত্রী যে অবিলম্বে আমাদের যতক্ষণ অব্দি স্থায়ী সমাধান না হয় ততক্ষণ অব্দি কিছু পারপাসে একটা অনুদান দিয়ে রেগুলার এমপ্লয়ের ন্যায় আমাদেরকে একটা অনুদান দিয়ে সাহায্য করেন। অ্যাটলিস্ট ছেলে মেয়েদের যাতে শুধু জামা কাপড় কিনে না দিতে পারে তাদের যাতে পুরো আনন্দটা দিতে পারে। এমনিতে আজকে আমাদের 19 মাস হলো কোনো ধরনের বেতন নেই, সরকারি অনুদান নেই। তাই আমরা আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর কাছে দাবিটুকু করবো, দ্বিতীয় দাবিটাও করবো যে উনি যাতে অতি শীঘ্রই আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে আমাদের যে সমস্যাটা সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করে। আমরা আর পারছি না, শিক্ষকরা প্রচণ্ডভাবে আর্থিক সংকটের মধ্যে আছে, পরিবারগুলো নিয়ে ভীষণ আর্থিক সংকটের মধ্যে আছে। এই মেসেজটুকু দেওয়ার জন্যই আপনাদেরকে আহ্বান করছি।